আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, মৃত্যুর আগে সময়টাকে বলা হয় আল ইহতিদার। এটা মৃত্যুর খুব আগ মুহূর্তে, একদম পূর্ব পর্যায়ে। এই পর্যায়ে মৃত্যু ফেরেশতারা জান কবজ করে থাকে। আল্লাহ তাআলা বলেন, যখন তোমাদের কারো মৃত্যু চলে আসে তখন আমার ফেরেশতাগণ তাদের জান বা রুহু কবজা করে নেয়। মৃত্যু এমন একটি বাস্তবতা যা কোনো হিন্দু, বৌদ্ধ, অমুসলিম বা কোনো নাস্তিকও অবিশ্বাস করতে পারে না। যখন মানুষ ঠিক মৃত্যু পূর্ব মুহূর্তে পৌঁছে যায় তখন সে মৃত্যু ফেরেশতাকে দেখতে পায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুমিন ব্যক্তি যখন দুনিয়া ত্যাগ করে আখিরাতের দিকে চলে যায় তখন উজ্জ্বল ফেরেশতারা আসমান থেকে নেমে আসে। তারা জান্নাত থেকে কফি এবং সুগন্ধি নিয়ে আসে। তখন বলতে থাকে, হে পবিত্র আত্মা, আল্লাহ ক্ষমা আর সন্তোষের দিকে ছুটে আসো। হে পবিত্র আত্মা, আল্লাহর ক্ষমা আর সন্তোষের দিকে ফিরে আসো। এরপর মৃত্যু ফেরেশতারা খুব কোমল করে ধীরে ধীরে তার আত্মাকে দেহ থেকে বেরিয়ে আসতে বলে এবং তার কাছে আল্লাহর ক্ষমা এবং সন্তুষ্টি প্রতিশ্রুতি দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই পবিত্র আত্মা খুব সহজে দেহ থেকে বেরিয়ে আসে, যেমনটা এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। কিন্তু যারা পাপাচার, যারা জালেম, অবিশ্বাসী, সে যখন দুনিয়া ত্যাগ করে আখিরাতের দিকে চলে যায় তখন মৃত্যু ফেরেশতারা অন্ধকারের ভেতর খসখসে কফিন নিয়ে তার নিকট আগমন করে, তার পাশে এসে বসে তখন তাকে বলতে থাকে, হে পাপী আত্মা, আল্লাহ তাআলা ক্রোধ ও রোষের দিকে ছুটে আসো। তাকে বলা হবে যে তোমাকে এখনই আসতে হবে, তোমার জন্য আল্লাহর কুদ অপেক্ষা করছে। যখন মৃত্যু ফেরেশতা এই ঘোষণা করবে তখন তার আত্মা দেহ থেকে বেরোতে চাইবে না, সে আসতে চাইবে না। মৃত্যু ফেরেশতারা তাকে জোর করে টানতে টানতে বের করে আনবে। বেজে পশমের মধ্যে যেভাবে আমরা একটি পশম টানতে থাকি ঠিক এইভাবে টানতে থাকবে। ভেবে দেখুন, আপনার কাছে কাটাময় কিছু একটা আছে, যদি থেকে থাকে সেটাকে আপনি পানিতে ভিজিয়ে এবং এর মধ্যে টানতে থাকুন। সেই পরিস্থিতি আপনার কাছে কেমন লাগবে? এটা সব কিছু ছিঁড়ে ফেলবে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, যখন এই আত্মাকে টেনে বের করা হবে তখন সেটা মাংস ও স্নায়ু ছিঁড়ে ফেলবে, কারণ এই আত্মা শরীর থেকে সহজে বের হতে চাইবে না। কষ্ট আর দুর্ভোগ এমনই হবে পাপাচারে মৃত্যু। এই সময়টাতে মুমিন ব্যক্তিরা চিন্তিত থাকবে, তাদেরকে আল্লাহ তাআলা প্রশান্তি দিবেন, তাদেরকে সুসংবাদ দিবেন যাতে তারা ভয় না পায়, তারা প্রশান্তি পায়। আল্লাহ তাআলা এই প্রশান্তির কথা কোরআনই বলে দিয়েছেন, নিশ্চয় যারা বলে আমার পালনকর্তা আল্লাহ আর এতে অবিচল থাকে তাদের কাছে ফেরেশতার অবতীর্ণ হয়, বলে তোমরা ভয় করো না, চিন্তা করো না এবং তোমাদের প্রতিশ্রুতি হলো জান্নাত। অর্থাৎ মুমিনের আত্মা যখন ইহতিদার পর্যায়ে পৌঁছে যাবে তখন মৃত্যু ফেরেশতারা তাকে জান্নাতের সুসংবাদ দেবে। কাদেরকে দেবে? আল্লাহ তাআলা বলেন, যারা বলেছে আমাদের রব আল্লাহ, এরপর এই কথার উপর দৃঢ় থাকে, অর্থাৎ এরাই হলো সেসব লোক যারা আল্লাহকে রব হিসেবে মেনেছে, দিনের পথে চলেছে, আমল করেছে, হারাম পথে চলেনি, হালাল পথ বেছে নিয়েছে, জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা করেছে, সবসময় আল্লাহমুখী ছিল, সবসময় ইসলামের পথেই রয়েছে, তারা আল্লাহ বিধিবিধান পালন করেছে এবং বাস্তবিত করেছে। কিন্তু যারা ছিল পাপী, যারা ছিল পাপাচারে লিপ্ত, এই ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, আর যদি তুমি দেখো যখন মৃত্যু ফেরেশতারা কাফেরদের জান কবজ করে তখন তাদেরকে প্রহার করতে থাকে, তাদেরকে দেওয়া হয় জ্বলন্ত আজাব। এই হলো তোমাদের বিনিময় যা তোমাদের পূর্ববর্তীতে দেওয়া হয়েছিল। বস্তুত এটি এই জন্য আল্লাহ তাআলা বান্দার উপর জুলুম করেন না। দুনিয়ার লাগামহীন জিন্দগি থেকে এখনই বেরিয়ে আসো। শুধু এই একটি দিনের কথা মনে করো, যেদিন আমি আর আপনি কেউ থাকবে না দুনিয়াতে। ভয় করুন সেই সময়কে যখন ইমান ও আমার ভিত্তিতে আল্লাহ তাআলা আমাদের প্রতি আচরণ করবেন। যার আমল ভালো হবে তার সাথে ভালো আচরণ করা হবে, যার আমল খারাপ হবে তার সাথে খারাপ আচরণ করা হবে। আল্লাহ আমাদেরকে হেদায়েতের সাথে মাফ করুক এবং আমাদেরকে ইমানের মৃত্যু দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুক। আমিন।